নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14 জুন টু 30 অক্টোবর কেতু গ্রহের শুভ প্রভাবে 6 রাশির 12টি রাশির মধ্যে 6টি রাশির অপার ধন আসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেতু যেতে যেতে 12টি রাশির মধ্যে স্পেশাল 6টি রাশিকে কিন্তু অর্থ কিন্তু দিয়ে যাবে। দেখুন, কেতু মঙ্গলের যে প্রভাবগুলো রয়েছে কি না, কেতুর মধ্যে কিন্তু সেই জায়গাটা রয়েছে। একাধিক ভূমি কেতু যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনার গুপ্ত ধন প্রাপ্তির জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি কোনো না কোনো সূত্র থেকে আপনি সম্পত্তি পেয়ে গেলেন। একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, লগ্নে যার থাকে কেতু পরের ধনে বানায় সেতু। তো কেতু কিন্তু অন্যের সম্পত্তি নিয়ে কোনো সূত্র থেকে পেলেন, তার হয়তো দাবিদার কেউ নেই, আপনি হয়তো পেয়ে গেলেন, এটাও কিন্তু একটা পাওয়া, কোনো গুপ্ত জায়গা থেকে অর্থ পাওয়া। হঠাৎ আপনি কোনো সম্পত্তি পাওয়া, হঠাৎ আপনার যে জায়গা রয়েছে সে জায়গাটার দাম 10 গুণ বেড়ে যাওয়া, কেতুর প্রভাব। কেতু হচ্ছে গুপ্ত যে কোনো জিনিস, যারা ভালো রিসার্চ করেন কি না, অর্থাৎ যারা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু ভালো থাকা দরকার। কেতু দেয় আমাদের আধ্যাত্মিকতা। কেতু ভালো না থাকলে ভালো আধ্যাত্মিক হওয়া যায় না। আমি একটি কথা বারবার বলি, কেতুর সঙ্গে যখন যে কোনো গ্রহ যখন অবস্থান করে কি না, তার শুভ গুণ 3 গুণ বৃদ্ধি করে। ধরুন শুক্রের সঙ্গে কেতু অবস্থান করছে, ভোগ বিলাস বৃদ্ধি করবে। মঙ্গলের সঙ্গে কেতু অবস্থান করছে, কারণ মঙ্গলের তো একটা অংশ, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, প্রপার্টির জায়গা ভালো দিবে, আপনি জন্মসূত্র থেকে কিন্তু সম্পত্তির মালিক হয়ে জন্মাবেন। একটা কথা যে অনেকে আছে না, জন্মানোর সঙ্গে সঙ্গে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, এই জায়গাটা কিন্তু কেতু যদি ভালো থাকে আপনার কিন্তু হবে। আর কেতু খারাপ থাকলে আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যার উপর সমস্যা কিন্তু হবে, কারণ ভুল চিকিৎসা, আপনার কোনো জায়গাতে হঠাৎ আকস্মিক বিপদ আপনার হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আপনার জন্মছকে কেতু, আপনাদের জন্মছকে কেতু কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বা আপনার কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই 14 জুন টু 30 অক্টোবর পর্যন্ত কেতু ছাপ্পার ফাড়কে অর্থ দিবে, অপার ধন দিবে এই 6 রাশিকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেতুর শুভ প্রভাব যেতে যেতে, কেতু বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে, যেতে যেতে কিন্তু ডুবে গেছে এমন কোনো টাকা, যে টাকা আপনি ভাবেননি যে পাবেন, সেই টাকার রিকভারি হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, যাদের ক্ষেত্রে কেতু, আপনার জন্মছকে যদি কেতু খারাপ থাকে, আপনাকে কেতু রক্ষা কবচ অবশ্যই পরিধান করা দরকার রয়েছে, কারণ কেতু খারাপ থাকলে শত্রুতার জায়গা কিন্তু দেয়, গুপ্ত শত্রুতা, আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলবে, গুপ্ত শত্রুতা কেতু কিন্তু দিয়ে থাকে। আমি একটি কথা বারবার বলি, কৌশিকদার প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, কারণ টোটালটা আমি লজিক্যালি কিন্তু বুঝাই, ওই নিজের মতন করে বলে ফেলা দুম করে, এ রাশি ভালো ওই রাশি ভালো, হোয়ায় কিসের জন্য ভালো হবে, কেতু যাওয়ার আগে দিবে 2 হাত ভরে অর্থ 6 রাশিকে।
দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, প্রচুর সমস্যার ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে গেছেন, আপনার সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, আপনার বৈবাহিক জীবনে সমস্যা চলছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে, ব্যবসা ভালো চলছে না, আপনার সন্তানের শিক্ষার জায়গায় সমস্যা রয়েছে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আর কৌশিক রায় যে কথাগুলো বলে কি না, খুব দায়িত্বের সাথে বলে এবং যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি। আমি একটি কথা বারবার বলছি, প্রত্যেকের কিন্তু আমি হাত ধরি না, জাস্ট প্রেডিকশন করি, ছেড়ে দিই। যারা স্যারেন্ডার হয় কি না, যে স্যার আপনি আমাকে বাঁচান, যাদের মধ্যে নমনীয়তা রয়েছে তাদের কিন্তু আমি হাত ধরি। অনেকে বলে যে স্যার একটু দেখে দেবেন, দেখে জাস্ট কনসালটেন্সি করে প্রেডিকশন করে ছেড়ে দিই। যেখানে আমি দায়িত্ব নিই তাকে টেনে তুলি, যার হাত ধরি। এবং আমি একটি কথা বলি, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেতু সুপ্রভাব ছয় রাশির অপার ধন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অনেকেই বলছেন যে স্যার আমার তো হচ্ছে না, আমি আছি তো, চিন্তা করছেন কেন, কৌশিক তো আপনাদের পাশে আছে। সমস্যা রয়েছে জানবেন, সমস্যা যখন রয়েছে সেখান থেকে বেরানোর পথও কিন্তু রয়েছে। জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু সেখান থেকে তুলে কিন্তু নিয়ে আসতে পারবে। কেতু যদি আপনার জন্মছকে খারাপ থাকে, আপনি কেতু রক্ষা কবচ আপনি পরিধান করুন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। যাওয়ার আগে কেতু আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আপনাকে দিবে, এবং আপনি মানুষ কিন্তু চিনতে পারবেন এই সময়, কে আপনার আপন। এবং আপনাকে এই সময় সম্পত্তি দিবে, সম্পত্তির যোগ। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি ঋণ যেটা পড়ে গেছেন, ঋণ পরিশোধ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যদি আপনার জন্মছকে কেতু গ্রহ ভালো থাকে। এবং এর পাশাপাশি কেতু বৃশ্চিক রাশিকে বিদেশ থেকেও কিন্তু অর্থ দিবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবে। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই কেতুর সুপ্রভাবে আপনার জীবনের সমস্যা দূরীভূত হবে 14 জুন থেকে 30 অক্টোবরের মধ্যে। যে কোনো সূত্র থেকে টাকা পাওয়া, দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোন টাকা রিকভারি হওয়া, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হওয়া এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির কেতু আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের সফলতা দিবে, আপনাদের প্রাপ্তির যোগ ঘটাবে কেতু। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। কেতুর শুভ প্রভাবে আপনাদের ডেইলি ইনকাম এবং আপনাদের সফলতা এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং কোনো সূত্র থেকে সম্পত্তি ক্রয় বা কোনো সম্পত্তি আপনি বিক্রয় করতে যাচ্ছেন, সেখানে আপনি ভালো মুনাফা নিশ্চিত রূপে কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই যোগ কিন্তু দেখা যাচ্ছে 14 জুন টু 30 অক্টোবর। কেতুর শুভ প্রভাবে মেষ রাশি হতে চলেছে মালামাল, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছকে কেতু না
অশুভ থাকে। আমি বারবার বলছি, এখান থেকে কিন্তু জন্মছক দেখতে পাচ্ছি না, সার্বিক বিচার আমি এখানে করছি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির এই কেতুর প্রভাবে আপনাদের শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকে লাভ আপনারা পাবেন। কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং বিদেশ থেকেও আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। কেতুর শুভ প্রভাবে মিথুন রাশি হতে চলেছে মালামাল। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কেতুর শুভ প্রভাবে 14 জুন টু 30 অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে জটিলতাগুলো চলছে সেই জটিলতাগুলো আপনাদের কাটবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধর্মীয় কোনো যাত্রা আপনাদের এই সময় কিন্তু হতে পারে এবং কোনো জায়গা থেকে আপনার শুভ সংবাদ এই সময় কিন্তু নিয়ে আসতে পারে। কেতুর প্রভাবে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দেবে, তবে আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে। আপনি কুম্ভ রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু অবশ্যই নজর দিন। কেতু কিন্তু আপনাকে যাওয়ার আগে আপনাকে অর্থ কিন্তু দিয়ে যাবে 14 জুন টু 30 অক্টোবর। যদি আপনার কেতু যদি ভালো থাকে 100% আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি নিশ্চিত রূপে এই সময় কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।